বিশ্বজুড়ে নিন্দা সমালোচনার মাঝেই স্থল অভিযানের প্রস্তুতি তেল আবিবের। ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩০০ মৃত্যু। অভিযান জোরদারের হুমকির পরও পিছু হটতে নারাজ হামাস। আরও বড় বিপর্যয়ে দেখতে হবে তেল আবিবকে, হুঁশিয়ারি সশস্ত্র সংগঠনটির চোখ রাঙাচ্ছে হিজবুল্লাহ। লেবানন সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা, হিজবুল্লার একাধিক হামলা নস্যাতের দাবি তেল আবিবের। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন সীমান্তবর্তী গ্রামের মানুষেরা। শিরোনামগুলো দেখছিলেন, টুম্পা হাসান আছি আপনাদের সাথে। ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে ৩০০র কাছাকাছি গাজাবাসী প্রাণ হারালেন, যাদের বেশিরভাগই নিরপরাধ নারী ও শিশু। চলমান হামাস ইসরায়েল যুদ্ধে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৪০০র কাছাকাছি। শনিবার উপত্যকার কেন্দ্রস্থলে দেইর আল বালা এলাকায় চালানো হয় মিসাইল হামলা, তাতে বেসামরিক ঘরবাড়ির পাশাপাশি ধূলিস্যাত হয় একটি আশ্রয় কেন্দ্র। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে মোট প্রাণহানির মধ্যে রয়েছে প্রায় ১৮০০ শিশু, তাছাড়া নির্বিচার হামলায় প্রাণ গেছে ১০০০-এর মতো নারী। চলমান আগ্রাসনে আহত ১৩৫০০-এর বেশি ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য অনুসারে এখনও নিখোঁজ ১৪০০-র বেশি বাসিন্দা, ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। সর্বাত্মক অভিযানের কারণে দক্ষিণের দিকে সরে গেছেন পৌনে ৮ লাখের মতো গাজাবাসী। এদিকে দখলকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি সেনাবহরের আগ্রাসন। রোববারের ভোরের অভিযানে ৫ শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের। জাতিসংঘের ত্রাণ বিষয়ক কমিশন ইউএনআরডব্লিউএ প্রকাশ করেছে এই তথ্য। বিবৃতি অনুসারে জেনিন শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা, যাতে ধ্বংস করা হয় আল আনসার মসজিদ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের অভিযোগ, মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ, সেখান থেকেই করা হতো ইসরায়েলে হামলার পরিকল্পনা। এই হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনি দুই স্বাস্থ্যসেবা কর্মীরও। হামাস ইসরায়েলের চলমান সংঘাতে পশ্চিম তীরে এখন পর্যন্ত ৯০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৫০০-এর মতো। বিশ্বজুড়ে নিন্দা সমালোচনার মধ্যেও ব্যাপক রণপ্রস্তুতি ইসরায়েলের। সীমান্ত এলাকাগুলোয় বড় পরিসরে চালাচ্ছে স্থল অভিযানের মহড়া, পাশাপাশি গাজা উপত্যকায় রকেট ও মিসাইল ছোড়া অব্যাহত আছে। এরই মধ্যে শনিবার প্রতিরক্ষা বাহিনী আইডিএফ থেকে এলো উপত্যকায় বিমান হামলা আরও বৃদ্ধির হুমকি। গাজা সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই কিবুৎস বেরি শহর, সেখানেই চলছে ইসরায়েলি সেনাবহরের নিয়মিত মহড়া। ভারী সাজোয়াজান মোতায়েনের পাশাপাশি মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ গোলা বারুদ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা গোপন সুড়ঙ্গ, সেগুলোর আদলে তৈরি হয়েছে ইহুদি সেনাদের জন্য সক্ষমতা ঝালাইয়ের জায়গা। তাতেই শত্রুপক্ষকে বিনাশে চলছে শেষ মুহূর্তের প্রশিক্ষণ। যে কোনো মুহূর্তে আমরা গাজায় ঢুকব, হামাসের পুরো আস্তানা সশস্ত্র সংগঠনটির অবকাঠামো ধ্বংসে শুরু করব সর্বাত্মক অভিযান। দুই সপ্তাহ আগে তারা যেভাবে শান্তি নষ্ট করেছে সেই চিত্র মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। গাজা খুবই জনবহুল এবং সুড়ঙ্গে ভর্তি, শত্রুরা পথে পথে ফাঁদ পেতে রাখবে। সর্বাত্মক অভিযানের তোড়জোড় চললেও থেমে নেই গাজা অভিমুখে বিমান অভিযান, বরং শিগগিরই হামলার পরিসর আরও বৃদ্ধির ঘোষণা দিল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজা উপত্যকা ও আশেপাশে এলাকায় বিমান অভিযান বাড়াবো আমরা। আজ থেকেই অভিযানের পরিধি বাড়ছে, জোরদার হচ্ছে হামলাও। বাসিন্দাদের বলবো সুরক্ষার স্বার্থে দক্ষিণাঞ্চলের দিকে সরে যান, যুদ্ধের পরবর্তী ধাপে প্রবেশ করতে যাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চল থেকে ১১ লাখের বেশি মানুষকে সরে যাওয়ার কথা জানায় ইসরায়েল। লক্ষ্য হামাসকে নিশ্চিহ্ন করতে সর্বাত্মক অভিযান পরিচালনা। এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলে পৌনে ৮ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
গাজা ইসরায়েলের অভিযান জোরদারের হুমকির পরও অনমনীয় হামাস। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুমকি ধামকিতে মাথা ঝুঁকবে না, বরং আরও বড় বিপর্যয় দেখতে হবে তেল আবিবকে দিয়েছে এমন হুঁশিয়ারি। ইহুদি বাহিনীর স্থল অভিযানের কারণে জিম্মিদের কোনো ক্ষতি হলে দায় নিতে হবে তেল আবিবকে, এমন কথাও জানান হামাস নেতা। একই ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছে মিত্র হিজবুল্লাহ গোষ্ঠীও। দুই সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি হামলার টার্গেট হামাসের শত শত আস্তানা। সশস্ত্র সংগঠনের নেতাকর্মীদের সন্ধানে ধরপাকড় অভিযান চলছে পশ্চিম তীরেও। একদিকে বন্দি জিম্মিদের মুক্তিসহ সংঘাত বন্ধে মধ্যস্থতায় তৎপরতা চালিয়ে যাচ্ছে মিশর, কাতারের মতো দেশগুলো। অন্যদিকে ইসরায়েল দিচ্ছে জোরালো অভিযানের হুমকি। তেল আবিবের হামলা আগ্রাসন যত বাড়ছে, ততই নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে হামাস। জিম্মিদের নিরাপত্তার দায় নিতে হবে তাদের, যারা বোমা মেরে যাচ্ছে। এটা স্পষ্ট, মার্কিনীদের অনুসারে ইসরায়েলি দখলদাররা নিজ দেশের বেসামরিকদের নিয়েও ভাবে না, কেউ যুদ্ধ চায় না। তবে শত্রুপক্ষ যদি আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, স্পষ্ট বলতে চাই, 7 অক্টোবর যা হয়েছে তা ছোট একটি নমুনা মাত্র, এর চেয়ে বড় বিপর্যয় দেখবে ইসরায়েল। কেবল হামাস নয়, উত্তরের সীমান্তে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও চোখ রাঙাচ্ছে ইসরায়েলকে, হুঁশিয়ারি দিয়েছে তৎপরতা বৃদ্ধির। এরই মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তে আরও বেড়েছে পাল্টাপাল্টি গোলাগুলি। আমরা এই যুদ্ধেরই অংশ, পরিস্থিতি দাবি করলে আমাদের অভিযানও বাড়বে, অপরপক্ষ হামলা চালালে প্রতিক্রিয়া আমরা দেখাবই। আল আকসা ফ্লাড অভিযানে বড় বিপর্যয় দেখেছেন আপনারা, আরও বড় পরাজয় না চাইলে থামুন, জয়ের কোনো আশা আপনাদের নেই। লেবানন সীমান্তে পরিস্থিতি জটিল করছে হিজবুল্লাহ, ভয়ঙ্কর খেলা খেলছে তারা, এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। টানা দুই সপ্তাহের আগ্রাসনে গাজা উপত্যকার 26টি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার গাজার ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু। মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি বিমান অভিযানে আরও ডজন খানেক মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত। তাছাড়া ইহুদি সেনা আগ্রাসনে গুড়িয়ে গেছে মন্ত্রণালয়ের সদর দফতর, কোরআন আর্কাইভ বিভাগ, রেডিও স্টেশন। চলমান সংঘাতে উপত্যকার 1টি গির্জাও ক্ষতিগ্রস্ত, এমনটা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিবৃতিতে ইসলামিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধর্মীয় স্থাপনার উপর আঘাত বন্ধে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। রিপোর্ট অনুসারে গাজার 30% ঘরবাড়ি স্থাপনা ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত, সংখ্যায় যা 13,000-এর কাছাকাছি। হুমকির মুখে রয়েছে 1,21,000-এর মতো ঘরবাড়ি স্থাপনা। দ্বিতীয় ধাপে আজ গাজা উপত্যকায় 20-30টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারে। লিখিত বিবৃতিতে এমনটাই জানালেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক কমিশন OCHR এর আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, ধীরগতিতে পড়বে না ত্রাণ তৎপরতা, দ্রুত ভুক্তভোগীদের হাতে পৌঁছানো হবে মানবিক সহায়তা। জ্বালানি পাঠানোর বিষয়েও চলছে সমঝোতা। মিশর ও কাতারের উদ্যোগে দীর্ঘ আলোচনা এবং মধ্যস্থতার পর শনিবার ত্রাণবাহী 20টি ট্রাককে রাফা ক্রসিংয়ে ঢোকার অনুমতি দেয় ইসরায়েল। তাতে রয়েছে সুপেয় পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। তবে জাতিসংঘের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দাবি, মাত্র 44,000 বোতল পানি দেওয়া হয়েছে, যা 22,000 মানুষের এক বেলার চাহিদা মেটাতে পারে। জরুরি ভিত্তিতে আরও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান সংস্থাটির। বিশ ট্রাকের মতো ত্রাণ মিলেছে, কিন্তু গাজার মানবিক সংকটের তুলনায় এ সহযোগিতা অপ্রতুল। উপত্যকায় জরুরি ভিত্তিতে আগ্রাসন বন্ধ করা দরকার, তাহলেই একমাত্র মানবিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব। এর জন্য প্রয়োজন বিশ্ব সম্প্রদায়ের কার্যকরী উদ্যোগ। পাল্টাপাল্টি গোলাগুলিতে উত্তেজনা বাড়ছেই ইসরায়েল লেবানন সীমান্তে। হিজবুল্লাহ গোষ্ঠীর একাধিক হামলা নস্যাতের দাবি তেল আবিবের। শনিবার ইসরায়েলের হামলায় মৃত্যু হয় 6 হিজবুল্লাহ যোদ্ধার। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির নেতা শেখ নাইম কাশেম। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। তেল আবিবের দাবি, সীমান্তের বেশ কয়েকটি এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলার পরিকল্পনা করছিল সশস্ত্র সংগঠনটি, তবে নজরদারি ড্রোনের মাধ্যমে ধরা পড়ে তৎপরতা। একাধিক ড্রোন ভূপাতিত ও শত্রুপক্ষের একটি দলকে নিশ্চিহ্নের দাবিও করে ইহুদি সেনারা। উত্তেজনা বেড়ে চলায় সীমান্তবর্তী কমপক্ষে 42টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। 2 সপ্তাহ ধরে চলমান সংঘাতে 7 ইসরায়েলি সেনা ও 19 হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে লেবানন সীমান্তে।
ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন ইসরায়েলি সীমান্তবর্তী লেবাননের বাসিন্দারা। এর মধ্যে ইহুদি সেনাবহরের হামলায় সীমান্তের কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে, বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ভিড় জমিয়েছেন অনেকেই। লেবানিজদের শঙ্কা, যেভাবে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল, শিগগিরই গাজার মতো বর্বরতা শুরু হবে লেবাননেও। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, কয়েকদিন আগেও যাদের সব ছিল তারাই এখন শরণার্থী। থাকার জায়গা হারিয়ে এই মানুষগুলো আশ্রয় নিয়েছেন স্কুলের ক্লাসরুমে। গাজায় আগ্রাসন তো চালাচ্ছেই, তেল আবিব সংঘাতে জড়াচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও। সময়ের সাথে সাথে লেবাননে বাড়ছে তেল আবিবের হামলার পরিধি, ঘটছে প্রাণহানির ঘটনা। ইহুদি সেনাদের আগ্রাসনে বিধ্বস্ত হচ্ছে দেশটির সীমান্তবর্তী গ্রামগুলোর অনেক ঘরবাড়ি স্থাপনা, স্কুল কলেজ পরিণত হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। আমাদের গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল, 20-25টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বাধ্য হয়ে জীবন বাঁচাতে এই স্কুলে আশ্রয় নিয়েছি। এমনটা আশা করিনি, তবে এটাই এখন বাস্তবতা। যারা ঘরবাড়ি হারাচ্ছে তাদের আমরা আশ্রয় দেওয়ার চেষ্টা করছি। আরো মানুষ বাস্তুচ্যুত হলে অবশ্য পরিস্থিতি কিছুটা কঠিন হবে। নতুন আশ্রয়হীনদের কোথায় আশ্রয় দেয়া যায় সে বিষয়ে এরই মধ্যে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন অনেক লেবানিজ। তাদের সংখ্যা, হিজবুল্লাহর সাথে পুরোদমে যুদ্ধ শুরু হলে গাজার মতো লেবাননেও বর্বরতা চালাবে ইসরায়েল, আর তাতে দেশটিতে ক্রমেই বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। ভেবেছিলাম পরিস্থিতি শান্ত হয়ে যাবে, তবে এখন মনে হচ্ছে ইহুদিরা এত সহজে থামবে না। গাজায় যা ঘটছে তা তো দেখতে পাচ্ছে সবাই, পুরোপুরি গণহত্যা শুরু করেছে ইসরায়েল। কোনো মানুষকেই তারা মানুষ মনে করে না। লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। হামলা আতঙ্কে লেবানন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে অনেক দেশ। আন্তর্জাতিক মহল বলছে তেল আবিব ও হিজবুল্লাহ সংঘাতের কারণে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। মোস্তফা মাহমুদ, জামুনা নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। শনিবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করে পেন্টাগন। লিখিত বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানান, অঞ্চলটিতে ছড়ানো উত্তেজনার প্রশমনেই এই পদক্ষেপ। বলা হয় খুব শিগগিরই থার্ড ABM ব্যাটারি এবং প্যাট্রিয়ট স্যামের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করবে। অস্টিন আরও বলেন, চলমান সংঘাতে ইরানের প্রক্সি সেনাবাহিনী সক্রিয়। শুধু তাই নয়, ইসরায়েলকে প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নিয়েছে তৃতীয় পক্ষ। তাদের ঠেকাতে অনির্দিষ্ট আর্কিন সেনা মোতায়েন করা হচ্ছে, এমনটাও জানান অস্টিন। গেল সপ্তাহে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয় দুটি মার্কিন রণতরী, সেখানেই রিজার্ভ ফোর্স পৌঁছাবে বিবৃতিতে দেওয়া হয়েছে এমন ইঙ্গিত। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে অব্যাহত বিক্ষোভ। মুসলিম দেশগুলো ছাড়াও প্রতিবাদ জানাচ্ছে পশ্চিমারাও। শনিবারও ইসরায়েল বিরোধী সমাবেশ হয় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্থানে। বড় ধরনের বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসি ও টেক্সাসে। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আওয়াজ তোলেন মার্কিনিরা, অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। একই দাবিতে রাস্তায় নামে কানাডার হাজারো মানুষ। টরন্টোয় ফিলিস্তিনিদের পক্ষে হয় বিশাল এই বিক্ষোভ। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় মার্কিন কনসুলেটের সামনের রাজপথ। এই সময় তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। জার্মানিতেও ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নামেন হাজারো মানুষ। ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা। তীব্র নিন্দা জানান গাজায় চলমান আগ্রাসনের। দ্রুত অস্ত্রবিরতির দাবি ওঠে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। তুরস্কে অব্যাহত আছে বিক্ষোভ। শনিবার ইস্তানবুলে ইসরায়েলের কনসুলেটের সামনে জড়ো হয় বিপুল সংখ্যক মানুষ। শিশু হত্যার নিন্দা জানাতে খেলনা নিয়ে আন্দোলন করেন তারা। প্রতিবাদ কর্মসূচি ছিল স্পেনেও, রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি এবং অবিলম্বে বন্দী মুক্তির দাবিতে তেল আবিবে হলো জোরালো বিক্ষোভ। শনিবার ইসরায়েলি রাজধানীতে জড়ো হন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঘেরাও করেন তারা। এই সময় তাদের হাতে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নেতানিয়াহু প্রশাসনের নির্বুদ্ধিতার কারণেই তারা আজ নরকের সাজা ভোগ করছেন। গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকেও তারা দায়ী করেন। হামাসের হাতে জিম্মির দুই সপ্তাহ পেরোলেও মিলছে না প্রিয়জনের খোঁজ খবর। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে দুর্ধর্ষ অভিযান চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। বন্দি বানায় 210 ইসরায়েলিকে, যাদের মধ্যে দুই মার্কিন নারীকে শুক্রবার মুক্তি দেয় হামাস। জানায় সম্পূর্ণ মানবিক কারণেই তারা কাতারের মধ্যস্থতায় সাড়া দিয়েছে। ইরাকে 4 দিনে পঞ্চমবারের মতো ড্রোন হামলার শিকার হলো মার্কিন ঘাঁটি। শনিবার ড্রোন ছোড়া হয়
আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে। টেলিগ্রাম বার্তায় দায় স্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। দুইটি ড্রোনের প্রথমটি ভূপাতিত করা হয়, দ্বিতীয়টি বিধ্বস্ত হয় কারিগরি ত্রুটির কারণে। হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত বুধবার থেকে ইরাকে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত তিনটি ঘাঁটিতে পাঁচ দফায় হামলা হয়। নতুন হামলার বিষয়ে কিছু জানায়নি পেন্টাগন, তবে গত শুক্রবার এক বিবৃতিতে স্বীকার করে ইরাকে হামলার শিকার হচ্ছে মার্কিন ঘাঁটি। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে, যার মধ্যে অন্যতম হিজবুল্লাহ ব্রিগেড। আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। দু সপ্তাহে তৃতীয়বারের মতো টার্গেট করা হয় দেশটির প্রধান দুই বিমানবন্দরকে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, রোববার ভোরের দিকে দামেস্ক এবং আলেপ্পো এয়ারপোর্টে চালানো হয় হামলা, যাতে প্রাণ গেছে কমপক্ষে দুজনের। নিহতরা দামেস্ক বিমানবন্দরের কর্মী, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা, বন্ধ রয়েছে বিমান চলাচল। সিরিয়ার প্রধান দুইটি বিমানবন্দর দামেস্ক এবং আলেপ্পো তবে কেবল বেসামরিক বিমান চলাচল নয়, সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার হয় এগুলো। চলতি মাসেই আরও দুবার ইসরায়েলের বিমান হামলার শিকার হয় সিরিয়ার বিমানবন্দর। বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন সদ্য স্বদেশ প্রত্যাবর্তন করা পিএমএলএন প্রধান নওয়াজ শরীফ। লন্ডনে চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর শনিবারই ইসলামাবাদ ফেরেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। আদালতে হাজিরা দেওয়ার পর যোগ দেন লাহোরের বিশাল জনসমাবেশে। সেখানে রাখা দীর্ঘ ভাষণে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তিনি বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন, আক্ষেপে সুরে বলেন, এতদিন দুই পাকিস্তান একত্রে থাকলে বহুদূর এগিয়ে যেত দেশ, জোরালো হতো অর্থনৈতিক করিডর, যেটিকে গুরুত্ব দিতে বাধ্য হতো ভারত। ভাষণে প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রেখে রাজনীতি করার কথাও বলেন নওয়াজ। জানান, নির্বাচন নিয়ে মাঠে কারোর সাথে শত্রুতা তাদের দলের লক্ষ্য নয়, এমনকি পূর্ব বিরোধের জেরে কোনো ব্যক্তি বা দলকে কোণঠাসা করাও পিএমএলএনের টার্গেট নয়। 1990 থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ। আবারও রুশ আক্রমণের শিকার ইউক্রেন। শনিবার স্থানীয় সময় রাত 10টায় খারকিভের একটি বেসরকারি পোস্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল। এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 6 জন, গুরুতর আহত হয়েছেন আরও 14 জন। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, এরপর পরপর দুবার হামলা চালানো হয় স্থানে। সেন্টারটির কর্মীরা আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার সময়ও পাননি, কারণ সাইরেন বাজার খুব অল্প সময়ের মধ্যে মিসাইলগুলো আঘাত হানে। এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া, তবে বেসামরিক নাগরিকদের উপর হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। এবার যুক্তরাষ্ট্রে হামলার শিকার হয়ে মৃত্যু হলো এক ইহুদি নারীর। মিশিগানের ডেট্রয়েটে একটি ইহুদি উপাসনালয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। শনিবার বাড়ির কাছাকাছি একটি পার্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ছুরিকাঘাতের শিকার হন তিনি, রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার মরদেহ। সিনাগগের দায়িত্বের পাশাপাশি ডেমোক্রেটিক রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। হত্যাকাণ্ডের কারণ বা কারা দায়ী জানা যায়নি এখনও। ইহুদি বিদ্বেষের শিকার হতে পারেন এমন সন্দেহ করছে মার্কিন পুলিশ। দক্ষিণ চীন সাগরে সংঘর্ষ হলো চীন ও ফিলিপাইনের দুইটি জাহাজের মধ্যে। ম্যানিলার দাবি, বিতর্কিত জলসীমায় বেআইনিভাবে তাদের কোস্টগার্ডের একটি জাহাজকে ধাক্কা দিয়েছে বেইজিংয়ের দুইটি নৌযান। এগুলোর একটি সামরিক জাহাজ, অপরটি চীনের কোস্টগার্ডের। সংঘর্ষে জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। ফিলিপাইন সরকারের অভিযোগ, স্পষ্টভাবে ম্যানিলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বেইজিং। এমন আচরণে তীব্র নিন্দা জানায় তারা। চীনের আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলেও আখ্যা দেয় দাবি। এমন তৎপরতা জাতিসংঘের সমুদ্র আইনের নীতি লঙ্ঘন। এই ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিপাইনের মিত্র যুক্তরাষ্ট্র। আজকে এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।